তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের অতি পরিচিত এবং প্রয়োজনীয় একটা ট্রিক্স, যেটা স্যামসাং ফোনে সবাই আপনারা খুঁজে পাবেন। এটা অন্যান্য ফোনে আছে কিনা আমি জানি না, বাট স্যামসাং ফোনে এই সেটিংটা আপনি অবশ্যই পাবেন। কিবোর্ডের আপনাকে কষ্ট করে এসএমএস লিখতে হবে না, জাস্ট শর্টকাটে আপনি কিভাবে অটোমেটিক এসএমএস জেনারেট করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো এই কাজটা করার জন্য দেখুন, সর্বপ্রথমে আমরা কি করব, জাস্ট দেখুন একটা মেসেজ অপশনে চলে যাব। দেখুন আপনাদের একটা প্রথমে শর্টকাটটা আমি একটু দেখিয়ে দেই। দেখুন প্রথমে জাস্ট শর্টকাটটা আমি এভাবে দেখিয়ে দিলাম, দেখে দেখুন এখানে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের প্রথমে দেখাবো। দেখুন জাস্ট একটা লিখলাম যে ইউআই, জাস্ট একটা এই যে সংক্ষিপ্ত একটা কোড লিখলাম, দেখুন যে ইউআই জুই নামে একটা অপশন লিখলাম। লেখার সাথে সাথে দেখুন এই যে মাঝখানে দেখুন এখানে কিন্তু একটা রেড কালারের একটা কিন্তু এই যে চিহ্ন চলে আসছে, এবং এইখানে আমি ক্লিক করে দেবো। দেখুন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কী বলে লেখা আছে দেখুন, আমি এখন বিজি আছি পরে কথা হবে। এই যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় রিপ্লাইগুলো, এগুলো আপনি শর্টকাটে সাজিয়ে রাখতে পারবেন, আপনার যে কোনো কথা আপনি এটা সাজিয়ে রাখতে পারবেন। তো এইটা আপনি কীভাবে করবেন, দেখুন এখানে স্যামসাং কিবোর্ডটা এখানে ওপেন করা আছে। দেখুন এটা কিন্তু স্যামসাং কিবোর্ড, জাস্ট এখানে জাস্ট সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কী লেখা আছে, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু অনেক বাজে সাউন্ড হচ্ছে, জালসা হচ্ছে, ওয়েদারে খারাপ, তারপরেও কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। জাস্ট ভিডিওর নয়েজটাকে অ্যাভয়েড করে জাস্ট ভিডিওর মূল বিষয়টা একটু খেয়াল করুন। তো বন্ধুরা দেখুন এই টেক্সট শর্টকাটে আপনারা ক্লিক করুন। তো টেক্সট শর্টকাটে ক্লিক করার পর দেখুন এখানে কী লেখা আছে, এখান থেকে জাস্ট এগুলো আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে নতুনভাবে আমরা ক্রিয়েট করে আপনাদের দেখাবো। দেখুন দেখুন এখানে ডিলিট করা আছে। দেখুন টেক্সট শর্টকাট জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন উপরে কী লেখা আছে, ইন্টার শর্টকাট ফ্রেজ, মানে যে কোনো একটা শব্দ বা সংখ্যা এখানে লিখবেন, যেটার মাধ্যমে আপনি ওই টোটাল শর্টকাট মেসেজটাকে ওপেন করে ফেলবেন না লিখে। তো জাস্ট আমি এখানে লিখলাম ধরুন 1 2, মানে জাস্ট লিখলাম কি 007, জাস্ট এটা একটা আমি দিলাম জাস্ট সামহাও। আপনার যে কোনো জিনিস, কারণ নাম দিতে পারেন, গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের নাম দিতে পারেন, যে কোনো জিনিস দিতে পারবেন। দেখুন এখানে লিখবেন, এখানে আপনার যেটা মন চায় সেটা। আমি এখানে লিখে দিলাম যে আমি এখন বিজি আছি, পরে কথা হবে। তো দেখুন এই কথাটা আমি লিখলাম, বা আপনার যতটুকু এসএমএস দরকার বা আপনার যত লাইন, যে কোনো বড় হোক ছোটো হোক লাইন আপনি এটা লিখতে পারবেন। লেখা শেষ হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। দেখুন 007, তো এইটা আপনার কাজ করে কিনা তো জাস্ট সেটা দেখার জন্য আমরা এখন চলে আসবো। দেখুন এই যে এখানে, এই দেখুন এখানে জাস্ট আমরা কী লিখবো, দেখুন 007। দেখুন 007 তোলার সাথে সাথে কিন্তু দেখুন এখানে মাঝখানে এই কিবোর্ড সোজা বরাবর উপরে রেড কালার একটা চিহ্ন দেয়, দেখুন এইটাতে ক্লিক করুন, পরে কথা হবে। দেখুন এই দেখুন এখানে লেখা আছে, আমি এখন বিজি আছি, পরে কথা হবে। তো সিম্পল একটা ট্রিক্স, এই ট্রিক্সটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে এখনই একটা লাইক করুন, আর ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন, যেন অন্যরা দেখতে পারে, এই সেটিংগুলো জানতে পারে। তো আপনাদের আরেকটা সেটিং দেখা দেয় আপনাদের এই স্যামসাং কিবোর্ডে, তো জাস্ট দেখুন এখান থেকে সেটিং থেকে আসুন, বাংলা অ্যাড করবেন কীভাবে, এই স্যামসাং কিবোর্ডে আপনি বাংলাটা অ্যাড করবেন কীভাবে। তো দেখুন আমি এখান থেকে চলে আসলাম, দেখুন এই যে সেটিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপ, তো জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এই যে ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে ভাষাটা দরকার সেই ভাষাটা এখান থেকে এই যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে বের হয়ে আসবেন। দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভাষা দেওয়া আছে, দেখুন প্রথমে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, ইন্ডিয়া দেওয়া আছে, ইউকে দেওয়া আছে, অনেক ধরনের অপশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর প্রথম অবস্থায় আপনি যখন এই ভাষাগুলোকে এই বাটনগুলো অ্যানাবল করবেন, তখন কিন্তু আপনাকে প্রথমে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডটা করে নেবেন। করে নেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ব্যাক বাটন প্রেস করুন। প্রেস করার পর এই আপনার কিবোর্ডে চলে আসুন, আসার পর দেখুন এইখানে ক্লিক করুন, এই সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন প্রথমে হিন্দি, তারপর দেখুন এই যে, তারপর আবার বাংলা চলে আসবে। দেখুন এখানে কিন্তু বাংলা চলে আসছে, এবং আপনি কিন্তু চাইলে কিন্তু এই যে এখানে কিন্তু ভয়েস টাইপও করতে পারবেন। দেখুন তো বন্ধুরা, সবাই তো বন্ধুরা এখানে আমার কিন্তু ই দেওয়া আছে, আমার যেহেতু স্ক্রিন রেকর্ড চালু হচ্ছে, যার জন্য কিন্তু এখানে কিন্তু ভয়েস টাইপিংটা এখানে কাজ করবে না। তো আপনারা যেটা কাজ করবেন এটা কিন্তু অবশ্যই ভয়েস টাইপিংটা কাজ করবে।
এবং আরও কয়েকটা ফিচার দেখায়। দেখুন এই যে ফিজিক্যাল কিবোর্ডটা এখানে কী করবেন, অন হ্যান্ডেড কিবোর্ড আছে, ফ্লোটিং কিবোর্ড আছে। দেখুন ফ্লোটিং কিবোর্ড করলে কিন্তু দেখুন এটাকে কিবোর্ডটাকে আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা সরাতে নড়াতে পারবেন। দেখুন এটা কিন্তু যে কোনো জায়গায় রেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন। দেখুন এখান থেকে আবার কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে আবার এই যে অন হ্যান্ডেড মুডেও কিন্তু কাজ করতে পারবেন। দেখুন এটা কিন্তু এক সাইডে হয়ে গেছে, এক হাতে লিখতে পারবেন। আমি স্যামসাং কিবোর্ড এটাই রেখে দিলাম। এভাবে কিন্তু অনেক ধরনের ফিচার কিন্তু আছে। এইটার ভিডিও নিয়ে কিন্তু তারা দুটো ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।